নবীজি একদিন ডাকলেন হযরতে আলীকে, আলী এখানে বসো, ওমর এখানে বসো। দুজনকে বসালেন। নবীজি বলছেন, ওমর আলী, আমি মরে গেলে একটা লোক আসবে মদিনায়, তার নাম হলো ওয়াইস আল কারমি। তার নাম ওয়াইস, বড় ইয়ামানের কার্ন গোত্রে। ওকে ওই পাগলাটা যদি আসে, ও ওমর, তুমি তোমার জন্য দোয়া নিবা। আলী, তোমার জন্য ওয়াইস আল কারমিকে বলবা তোমার জন্য দোয়া করতে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইস আল কারমি যদি আসে তাকে বলবা তোমার জন্য দোয়া করতে। এভাবে চলে গেছে দীর্ঘদিন। রাসূলের পাক ইন্তেকাল করলেন। একবার হজ্জের মৌসুমে হযরত ওমর হজ্জে গেলেন। হজ্জে যাওয়ার পরে হযরত ওমর বলছেন, শোনো সমস্ত হাজি সাহেব যারা আছেন দালান, গোটা হাজি যারা আছেন সকল দাঁড়িয়ে গেলেন। ওমর বললেন, সবাই বসে যান, শুধু ইয়ামানের মানুষ দাঁড়িয়ে থাকেন। ইয়ামানের মানুষ দাঁড়ালেন, সবাই বসে গেলেন। ওমর বললেন, ইয়ামানের মানুষ বসে যাও, শুধু কারান গোত্রের লোক দাঁড়াও। একটা লোক দাঁড়িয়ে গেল, শুধু একজন। তিনি বললেন, তোমার বাড়ি কই? ওমরের জবাবে লোকটা বলছে, আমার বাড়ি কারনে। ওমর বলছেন, তুমি কি ওয়াইস আল কারনিকে চিনো? যুবকটা বলছে, চিনি তো, আমার চাচাতো ভাই, পাগল। আমার চাচাতো ভাই, ও তো পাগল। ওমর বলছেন, ও পাগল না তুই পাগল, ওয়াইস আল কারনি পাগল না তুই পাগল, বল ওয়াইস কোথায় গেছে। ওমর, ও দেখছি এদিকে যাইতেছে উটরা খালি করতে, এদিকে গেছে উট নিয়ে। হযরত ওমর আর হযরত আলী চললেন ওয়াইস আল কারনির খুঁজে। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা যুবক জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে নামাজ পড়তেছে মাঠে, আর কিছু উট রাস্তায় ময়দানে খাচ্ছে, কোথাও যাচ্ছে না, লোকটা নামাজ পড়তেছে। দুইজন লোক যাচ্ছেন দেখে ওয়াইস নামাজ সংক্ষেপ করে দিলেন। নামাজ যখন সংক্ষেপ করে দিলেন, ওমর জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বলছেন, আমি তো মজদুর, আমি একজন রাখাল। ওমর বলছেন, তোমার নাম কি? যুবকটা বলছে, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। ওমর বলছেন, বলো তোমার মা তোমার নাম কি রাখছে? লোকটা বলছে, দেখেন আমি আপনাদেরকে চিনি না, আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন কেন? আপনাদেরকে চিনি না, জানি না আপনারা কারা। আমি এখানে গরু রাখতেছি, উট রাখতেছি, আপনারা কারা? হযরত আলী দাঁড়িয়ে বললেন, যিনি তোমাকে প্রশ্ন করেছেন তিনি খলিফাতুল মুসলিমিন ওমর, আর আমি হচ্ছে হযরত আলী। ওয়াইস আল কারনি কানতেছেন, বলছেন, বেয়াদবি মাফ করবেন, আমি জীবনে ওমরকে দেখি নাই, এজন্য ভুল হয়ে গেছে, আলী আপনাকেও দেখি নাই, আমাকে মাফ করে দিন, আপনাদের সঙ্গে বেয়াদবি হয়ে গেছে। হযরত ওমর দাঁড়াইয়া বলেন, ওয়াইস, তুমি মাফ চাইতে হবে না, তোমার দুইটা হাত উঠে আমাদের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বললেন, ওয়াইস তুমি আমাদের জন্য দোয়া করো। ওয়াইস বলছেন, বেয়াদবি মাফ করবেন, আপনি খলিফাতুল মুসলিমিন ওমর, আর উনি হচ্ছেন প্রধান বিচারপতি, আমি আপনাদের জন্য দোয়া করব, বুঝতে পারলাম না। হযরত ওমর বলছেন, তুই জানিস না রে ওয়াইস, রাসূলের পাক ইন্তেকালের আগে বলেছেন, আমরা যদি বেঁচে থাকা পর্যন্ত তোকে পাই তোমার কাছ থেকে দোয়া নিতে, তোমার হাত উপরে উঠাইলে নাকি দোয়া কবুল হয়ে যায়। কেন জানি, তুমি মায়ের খিদমত করেছো, তোমার উপর আল্লাহ এত সন্তুষ্ট হয়ে রাসূলকে জানাইয়া দিয়েছেন, ওয়াইস যদি হাত উঠায় আমি আল্লাহ তার হাতকে নামাইয়া দেই না, কবুল না করে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন, তুমি আমাদের জন্য দোয়া করো। দোয়া করলেন ওয়াইস। ওয়াইসের কথা বলি, এই ওয়াইস ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে সংক্ষেপ করে বলি, কেয়ামতের দিনে আল্লাহ বলবেন, ওয়াইস তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ, তো আসতে বললেন, ওয়াইস তো জান্নাতে চলে যাচ্ছেন। জান্নাতের গেটে যাওয়ার পরে আল্লাহ বলছেন, ওয়াইস দাঁড়াও। ওয়াইস বলছেন, আল্লাহ তুমি আমারে জান্নাত দিলা, জান্নাতের গেইটে আইনা আবার আমাকে দাঁড় করাইয়া দিলা, ব্যাপারটা কি? আল্লাহ বলছেন, পিছন দিকে তাকাও। ওয়াইস আল কারনি পিছন দিকে তাকাইছেন, তাকাইয়া দেখলেন লক্ষ 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 মানুষ দাঁড়াই আছে। আল্লাহ এগুলা কি? আল্লাহ বলছেন, ওয়াইস এগুলা ইমানদার জাহান্নামী, ইমানদার জাহান্নামী। আল্লাহ, তা আমি কি করব? আমারে কেন দাঁড় করাইছো? আমি একজন ছোট মানুষ, আমাকে জান্নাতে যাইতে দেও না। আল্লাহ বলছেন, ওয়াইস রে
তুই যে মায়ের খিদমত করতে আমি আল্লাহ তোর উপরে কত খুশি জানিস এই কোটি কোটি মানুষকে একটাকেও maaf দিচ্ছি না ওয়েস তুমি তোমার শাহাদত আঙ্গুলি এই মানুষের দিকে এইভাবে দাও যার উপরে তোমার আঙ্গুলের ইশারা পড়বে কোটি কোটি মানুষকে তোমার ওসিলায় maaf করে দিলাম maaf করে দিলাম এক সাহাবীর নাম সাদ আসসালামি নাম কি সাদ বেলালের মতো কালো বেলাল যেমন কালো সাদও কালো ঠোঁট মোটা পাও ফাড়া দাঁত বের হয়ে যায় রেল লাইনের মতো ফাড়া ফাড়া পাও চোখটা ছোট ছোট একবারে কালো যাহাকে বলে এরপরে কৃতদাস গোলাপ বয়স 35 কত 35 বিয়া করে নাই কি করে নাই আচ্ছা কন্ত চোখ ছোট পাও ফাড়া দাঁত বের হয়ে যায় ঠোঁট মোটা দেখতে কালো এই লোকটার কাছে মেয়ে বিয়ে দিবেন কিছু কথা কয় নাকি না দিবেন না কারণ লোকটার ডাইস ঠিক নাই ডিজাইন ঠিক নাই দেখতে সুন্দর নাই কেউ তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না কিন্তু তিনি নবীজির সাহাবী না সুবহানাল্লাহ আগামী বছর কেমন আরো জোরে বলেন কালো মানুষ তো কেউ মেয়ে বিয়ে দিতে চায় না হযরতে সাদ সালামি নবীজির বাড়ি থেকে বাইরে হয়েছেন বাড়িও নাই গরও নাই জামা কাপড়ও নাই ব্যাংক ব্যালেন্সও নাই দেখতে কালো শিক্ষা দীক্ষাও নাই কিচ্ছু নাই এরপরে বয়স 35 মেয়ে বিয়ে দিবে রাস্তায় গিয়ে বসে আছে কাঁদতেছে একা একা আরে আমার জীবনে বিয়ে শাদিও নাই জীবনে কি করলাম কিন্তু রসুলের সাহাবী একটা মানুষ তো আমার কাছে মেয়ে বিয়ে দেয় না এভাবে দিন কাটে নাকি বৈশা বৈশা নিরায় কাঁদতেছে একা একা এই রাস্তা দিয়ে যাচ্ছেন দিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন না একটু চিৎকার করে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি নবী যাচ্ছেন বাজারে আমার নবীজি বাজারে যাচ্ছেন রাস্তার মধ্যে গিয়ে দেখে কালো সাহাবি সাদ আসসালামি কান্দে নবীজি পিছন দিক থেকে দুইটা হাত বাড়াইয়া নিজের পরিচয় না দিয়া চুকে এভাবে চাপ দিয়া ধরছে নবীজি কেমন বিনোদন করতেন দেখেন আর নবীজির সঙ্গে ভালোবাসা থাকলে কেমন সম্মান বেড়ে যায় চাপ দিয়া যখন ধরছে নবীজি কণ্ঠস্বর পাল্টাইয়া বলছেন বলো তো কে আমি কে ধরছি সাহাবি ডাক দিয়া বললেন কে তুমি তোমাকে চিনতে পারি না গলার আওয়াজও চিনি না নবীজি বললেন বলো তুমি কে আমি কে ধরছি সাহাবি বলছেন ভাই তুমি আমারে ছাইড়া দাও মনের ব্যথা নিয়ে এখানে বৈশা বৈশা কান্দতেছি আমাকে কষ্ট দিও না যদি আমাকে কষ্ট দেও আজকে ইশার নামাজ পড়ে নবীজির কাছে বিচার দিব কার কাছে বিচার দিব আর ধরছে কে সুবহানাল্লাহ কয় না নবীজির কাছে বিচার দিব ধরছেই তো নবীজি নবীজি বলেন বলো আমাকে বলেন আমাকে যদি না বলেন কে ধরছেন আমি কিন্তু বিচার দিয়ে দিব নবীজি হাতটা একটু হালকা করছেন সাহাবি কই কে রে এত শক্ত করে আমারে ধরলো আস্তে আস্তে হাতটা আটাইয়া নবীজির মুখের কাছে নিয়েছে মুখে হাত দেয়া দেখে এত সফট চেহারা আমার নবী চা তো আর কারো নাই এত নরম শরীর এটা তো বিশ্ব নবীর ছাড়ার কারণ না হাত দিয়ে পিছন দিকে দৈরাক ধরছি আপনি পরিচয় দেন না না আপনি তো বিশ্ব নবী সুবহানাল্লাহ কান চিনা পালাইছিস না ধরছি এতক্ষণ আপনি ধরছেন এখন আমি ধরছি নবীজি বললেন ছাইনা দেখো ছাড়ুন না ওকে রাসূলুল্লাহ আপনার বুকটা আমার পিঠে লাগাইছেন না একটু জোরে একটা ছাপ দেন না আপনার বুকটা আমার পিঠের সঙ্গে লাগাইয়া দেন আপনার বুকটা যদি আমার পিঠে লাগা যায় আল্লাহর কসম এই পিঠকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না জ্বালাবে না নবীজি চাপ দিয়ে ছেড়ে দিলেন নবীজি বলেন কি রে কান্দিস কেন বাড়িতে যাস না কজুর আমার কি বাড়ি আছে নাকি আমি আপনার বাড়িতে ঘুমাই তো কান্দিস কেন তো কান্দিব না মানে 35 বছর বয়স হয়ে গেছে গা একটা মানুষ আমার কাছে একটা মেয়ে বিয়ে দেয় না আমি কি একা একা থাকতে পারি এত বয়স হয়েছে কালো মানুষ দেখতেও খারাপ নবীজি বলছেন কি তাইলে বিয়ে টিয়ে করবে করতে তো মন চায় কিন্তু কেউ মেয়ে বিয়ে দেয় না হুজুর একটা গরিব মেয়ে হইলো চলবে সুবহানাল্লাহ
সবাই বলেন না সুবহানাল্লাহ হুজুর একটা গরীব মেয়ে হইলো চলবে কিন্তু কেউ তো বিয়ে দেয় না একটা কালো হইলো চলবে আমার মতো এরপর একটা বিয়ের দরকার নবীজি বললেন ছাড় বিয়ে তো করতে চাও পছন্দ আছে কোন মেয়ে কো পছন্দ মানি আমি কি পছন্দ করব কাউরে আর আমারে কে পছন্দ করবে বিয়ার নাম নিলেই তো মারবে এই সেহারায় কেউ মেয়ে বিয়ে দিবে না নবীজি বলেন ছাড় টেনশন করিস না তুই আমাকে বল কোন মেয়ে পছন্দ থাকলে আমি নিজে তোর বিয়ার প্রস্তাব দিব এত আস্তে বললেন সুবহানাল্লাহ জোরে বলেন না আরে আমি বিয়ের প্রস্তাব দিব আমি বিশ্ব নবীর আমি বিয়ের প্রস্তাব দিব সত্যি কইতেছেন তো নবীজি বলেন হ্যাঁ সত্যি কয় হাত দেন বিশ্বাস হয় না হাত দেন নবীজির হাত ধরে কোন সত্য কথা কোন আপনি কইবেন তো নবীজি বলতেন সাত কথা দিলাম তোমার বিয়ের প্রস্তাব আমি দিব সবাই বলেন না সুবহানাল্লাহ সাদ সালামি চিন্তা করে নবীজি যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো মানুষ তো পৃথিবীতে নাই কথা কন না আছে তাইলে নবীজি যখন বিয়ের প্রস্তাব দিবেন তাহলে গরিব মেয়ের কথা কইয়া লাভ নাই কালো মেয়ের কথাও কইয়া লাভ নাই তাহলে বলবো একবারে বিশ্ব সুন্দরীর নাম আর বলবো সব থেকে বড় শিল্পপতির নাম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে পছন্দ আছে বইলা দিমু নবীজিকে কয়া দে সত্যি হ্যাঁ কই যে আপনার এক সাহাবী আছে না মদিনায় বাড়ি কে কই যে শিল্পপতি হাজার হাজার কোটি টাকার মালিক কোথায় আছে তো ইয়া রাসূলুল্লাহ তার একটা মেয়ে আছে একটা মাত্র মেয়ে মেয়ের উপাধি হুরে মদিনা মদিনার হুর না সুবহানাল্লাহ বাদ দিয়ে দেন মদিনার হুর বিশ্ব সুন্দরী যেই মেয়েটাকে একবার জন্য কোটি কোটি টাকা ছেলেরা খরচ করে একটা নজর দেখতে চায় ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটা নাকি অনেক সুন্দরী আমার এই মেয়েই পছন্দ চিন্তা করছেন আপনারা কিছু হে বিশ্ব সুন্দর শিল্পপতির মেয়ে পছন্দ নবীজি কয় আর পাইছো না না তুমি কালো ঘর নাই বাড়ি নাই ঠুট মুটা বেটে হে হাবসি গুলাম এই মেয়েরা কয় আমার পছন্দ না তো আপনি না প্রস্তাব দিবেন তো আপনি প্রস্তাব দিলে ফেরিয়ে দেওয়ার শক্তি আছে সুবহানাল্লাহ বলেন না দেন দেন প্রস্তাব দেন আমি রাজি নবীজি বলেন সাত তুমি তো আমাকে বিপদে ফালাই দিলা ও বেচারা শিল্পপতি বেচারার মেয়ের উপাধি হুরে মদিনা তোমার বিয়ের প্রস্তাব কয় দরকার নাই আপনি আমার সাথে ওয়াদা করছেন বিয়ের প্রস্তাব দিবেন দিলে দেন না দিলে নাই নবীজি বলেন কাউরে ওয়াদা দিয়া তো মিস করি না তাহলে তোমার বিয়ের প্রস্তাব আমি দিতেছি আরো জোরে কন সাহাবীদের দিকে আসো বসো তুমি এই সাহাবীর বাড়িতে যাইবা এই মুহূর্তে গিয়ে আমার পক্ষ থেকে সাহাবিকে সালাম দিবা সালাম দিয়ে বলবা আমি নবীজি বলেছি তার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে রাজি যাওয়ার পরে কি আমি আসতে পারব না মাইরে ফেলাই দিব আমি মায়ের ছাড়া তো কোনো পথ নাই গেটের ভিতরে আটকে যদি মায়ের দেহে আমার কে দেখবে আমি বেচারা বাড়ি ঘর নাই কেউ কাঁদবে না আমার জন্য রসুল বলেন যাও তোমার জন্য আমি দোয়া করব একটু জোরে কন্যা কুমরাইলের মুসলমান জোরে বলো সুবহান যাও সাহাবী কো হুজুর তাহলে দুই রেখাত নামাজ পড়ে যায় যদি বিপদ দিব আল্লাহ বাঁচাইব কয় পড় নামাজ টামাজ পড়া দৌড় বাড়ির গেইটে গিয়া কই বাড়ির ভিতরে শিল্পপতি আছেন কে রে বাবা এত জোরে ডাক দে শিল্পপতি সাহাবি বাইরে আসছেন দুতলা থেকে নিচতলা কে আমারে চিনবেন না আপনি সামনে আসেন সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলেন না সুবহানাল্লাহ কে আছেন সাহাবি আসছে সামনে রাসূলের সালাম নেন ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ কেন আসছো আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর বন্ধু আমার নাম সাদ সালামি আপনার কাছে পাঠাইছে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন দিবেন কয়া দিছে দো পিছন দিকে আর তাকায় না তাকায় না যদি মাইর খায় কো ভাই দৌড় সাহাবি কয় বললো কে দৌড়ে কেন দৌড়ে গেটের বাইরে কয় হুজুর আপনার ভাল লাগলে মেয়ে বিয়া দেন আর দিয়ে না আমি তো প্রস্তাব দিতে পারছি বাইরে দাঁড়ায় আস সাহাবি তো রাগে গুসায় সাহস দেখতেছেন কালো কুচকুচা ফুটমুটা খাটো আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিছে আবার রসুলের পক্ষ থেকে এসে বলছে বুঝতেছি না কিছু এরা ধরো ধরার দরকার নাই দিছে দৌড়
একদল রাসূলের সামনে হাজির নবীজি কয় কি রে প্রস্তাব কি দিছিস কো দিছি তো ইয়া রাসূলুল্লাহ কিন্তু আর ভিতরে কলজা নাই কাঁপতেছে এখনো কি যে কুদামটা দিছে আমারে বাহ দেখি কি হয় এই সাহাবী গরম হইয়া রাগে ঘরের ভিতরে ঢুকছেন স্ত্রী জিজ্ঞেস করছে স্বামী আপনার চেহারা তো কালো কেন তো গরম কেন বুঝবো না মেয়ে আসছে শিল্পপতির মেয়ে হুরে মদিনা আব্বাজান কি হয়েছে বাবা আপনি এইমাত্র ঘরের বাহিরে গেলেন হঠাৎ কার সঙ্গে কথা বইলে আপনার চেহারা কালো হয়ে গেছে রাগ করলেন বাবাকে মা তুমি শোনার দরকার নাই তুমি শুনলে আমার মতো তোমারও মাথা খারাপ হয়ে যাবে ও বাবা আমাকে বলা লাগবে মা তোমার শোনার দরকার নাই বলতে হবে বাবা আমি বলছি বলো সাহাবী বলছেন মারে একটা কালো কু একবারে কালো নিরেট কালো এর মধ্যে হাবশি কোলাপ গড় নাই বাড়ি নাই কৃতদাস আয়সা তোমার বিয়ের প্রস্তাব আমারে দিছে এ কথা শোনার পরে আমার রক্ত মাথায় উঠে গেছে মেয়েটা বলছে আব্বা জান এটা জানি আমি শুনেছি ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে তোমার রাগ উঠারই কথা কিন্তু বাবা আমি জানতে চাই ছেলেটা কি তার পক্ষ থেকে এসে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে না আমার নবীর পক্ষ থেকে আসছে আর জোরে বলেন না জোরে বলেন না বাবা আমি তো শুনেছি চিৎকার করে যুবকটা বলতেছে আল্লাহর নবীর পক্ষ থেকে আয়েশা আমার বিয়ের প্রস্তাব দিয়েছে তা কি সত্য বলে হ্যাঁ মা সত্য তো আল্লাহর রসুলের নাম বলছে মেয়েটা বলছে বাজার ছেলেটার বাড়ি আছে না গর আছে জানতে চাই না কালো না দল শুনতে চাই না হাবশি গোলাম না মালিক তাও আমি জানতে চাই না যেই লোকটাকে আমার নবী প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমার বিশ্বাস এত সাহাবীদের মধ্যে আমার নবী এই ছেলেটাকে মন থেকে ভালোবাসে আর যেই যুবকটাকে আমার নবী ভালোবাসে আমার জন্য পছন্দ করে প্রস্তাব দিয়ে পাঠিয়েছে বাবা দুনিয়ার সৌন্দর্যের দরকার নাই দুনিয়ার টাকা পয়সার দরকার নাই ওই কালোর সঙ্গে যদি আমি জীবন কাটাইয়া দেই বাবা আল্লাহ নবীর সাহাবীকে নিয়ে জঙ্গলে থাকতে পারি কারণ ওর পিঠের সঙ্গে নবীজির ভোগ মুবারক লেগেছে ও যখন কেয়ামতের দিনে আমার নবী জান্নাতে চলে যাইবে ওই সাহাবীকে নিয়ে জান্নাতে যাবে আমি যদি তার স্ত্রী হয়ে যাই আমি নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে চলে যাব সুবহানাল্লাহ পড়ে বাবা আমি আর কিছু চাই না তুমি আমি কিন্তু ম্যাচিওর্ড আমার বয়স আছে তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে রাসূলের কাছে না যাও আমি নিজে চলে যাইব আমি দুনিয়ার কিচ্ছু চাই না ছেলে কালো না ধলো আমি জানতে চাই না আমি শুধু জানতে চাই আমার নবী বলেছেন নবীর কথাকে সঠিক রাখতে হবে আমি নবীজিকে ভালোবাসি নবীজির জন্য জীবন দিতে পারি নবীজি ছেলেকে পছন্দ করেছেন আমি রাজি এমন মেয়ে আছে কুমরাইলে হ্যাঁ না কয় কেন বদনাম করতেছে কেন না থাকলে কি সমাজ চলে নাকি আছে আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুক জোরে আওয়াজ করে পড়েন আমিন সাহাবী বলছেন মা তুমি যাওয়ার দরকার নেই আমি যাচ্ছি রসুলের কাছে এই সাহাবী রসুলের কাছে যাইতেছেন কাছাকাছি পৌঁছে গেছেন নবীজির কাছে কিন্তু সাহাব বসে আছে ইয়া রসুল আল্লাহ ওই যে আসতেছে আমি গেলাম কিন্তু মনে হয় মারার জন্য আসতেছে আমার আমি গেলাম সুবহানাল্লাহ বলেন না ইয়া রসুল আল্লাহ আমি ভাগতেছি ওই যে আসতেছে নবীজি বলেন ব আমি দেখি কি হয় ইয়া রসুল আল্লাহ আপনি বসতেছেন বসার জন্য না এই সে আমাকে আপনার সামনে মারি শুরু করে দিব যে রাগ করছে আমার সাথে অভিযোগ বস যত বড় ব্যক্তি হোক আমার সামনে আসলে রাগ থাকবে না নবীজি বসা সাহাবী এসে সালাম দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি কি কালো সাহাদরে পাঠাইছেন পাঠাইছি তো আপনি কি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কো দিয়েছি তো ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রী রাজি আমিও রাজি আমার মেয়েও রাজি সুবহানাল্লাহ বলেন সাহাবী সাল্লাম ইয়া রসুল আল্লাহ সব রাজি আমি কিন্তু রাজি আছি সুবহানাল্লাহ বলেন না আমি রাজি কাম সারা আমারে কেউ দেখতে পারে না এখন বিশ্ব সুন্দরী শিল্পপতির মেয়েরে বিয়ে করতে রাজি আমার কোনো টেনশন নাই নবীজি বললেন বাড়ি আছে বাড়ি মানে কি বিয়ে করে বউ নিয়ে কই থাকবা কো মা আপনি না আমার অভিভাবক তাহলে আমার বাড়ির দরকার কি আপনার বাড়িটা আমারে দিয়ে দিবেন
আপনি আমার অভিভাবককে আমার বাড়ির টেনশনকে আপনিই দিবেন। নবীজিকে আচ্ছা বাড়ির ব্যবস্থা করলাম সাদ, তো বউ যে বিয়ে করবা মোহর দেওয়ার টাকা আসেনি। মোহর মানে কি? আজকে তিন দিনের ভিতরে একদিনও খাই নাই। আপনি মোহরের কথা কন কোন খাও নাইতে বৌরে খাওয়াইবা কেমনে? আমি জানি না, প্রস্তাবকে আমি দিছি, আপনি তো দোয়াইছেন আমারে দিয়ে, ব্যবস্থা আপনি করবেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, ভালোবাসা। নবীজি বলছেন সাদ আমি কে ঠেকলাম, সব কি আমি দিব, আপনি দেওয়া লাগবে। নবীজি বলছেন এক কাজ করো, তাইলে মোহর দেওয়া লাগবে। মোহরের টাকা আছে, কয়েক টাকাও নাই, কয়েক টাকাও নাই দিলে বিয়ে কেমন হইব? ক টাকা জানি না আপনি কেমনে দিবেন, বিয়ে আমারে করাই লাগবে, আর এই মেয়েরই বিয়ে করা লাগবে, টাকা আপনি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ নাই নবীকে তাও যা একজন সাহাবির নাম কইতেছি, সাহাবির নাম সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, মদিনার সেও শিল্পপতি, তার কাছে গিয়ে বলবা আমি নবীজি বলেছি 200 দেরহাম তোমাকে দেওয়ার জন্যে। গেছে গিয়া বলছে ভাই, নবীজি বলছেন 200 টাকা আমারে দিতে। উনি বলছেন নবীজি 200 টাকার কথা বলছেন, কম তো দেওয়া যায় না, তিনি আরো বাড়াইয়া দিলেন। সুরে বলেন না সুবহান, 200 টাকা নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ 200 টাকা, 200 টাকা মোহর হবে না, আরো 200 টাকা লাগবে, কখন কার কাছে যাইব? ক আমার দুই মেয়ের জামাই, দুই মেয়ের জামাই, যাকে দেখলে আসমানের ফেরেশতারা লজ্জা পায়, যে রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহ মুস্কি হাসেন, হযরত ওসমানের কাছে গিয়ে আমার নাম বলে বলবা 200 টাকা দেওয়ার জন্য। তিনি গিয়ে বলছেন ভাই ওসমান, আল্লাহ রাসূল আমাকে বলছেন আমাকে 200 টাকা দেওয়ার জন্য। এই কথা বলার পরে হযরত ওসমান বলছেন নবীজি পাঠাইছেন 200 টাকার জন্য, আমি বাড়াইয়া দিলাম। যা কত হইছে, কত হইছে? ইয়া রাসূলুল্লাহ নেন 400 টাকা। নবীজি বলেন এই 400 টাকা তুমি মোহর দিয়া দাও। মোহর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এখন মোহর তো হয়ে গেছে, ঘর তো আপনার আছে, তাহলে বিয়েটা পড়াইয়া দেন না। নবীজি বলছেন এত তাড়াতাড়ি না, বউ আনতে গেলে জুতা লাগবে, কাপড় লাগবে, সোনু লাগবে, পাউডার লাগবে, ক্রিম লাগবে, লাগবে না? কিছু কয় না দেখি, এরা লাগবে না, কারো টাকা লাগবে, কারো টাকা মানে কি? কাপড় সুপড় আমার নাই, আমার দ্বারা হবে না। নবীজি বলছেন ও সাদ আরো টাকা লাগবে, বউটাই আনতে গেলে টাকার দরকার, এখন টাকা পাবো কোথায়? নবীজি বলছেন সাদরে এতক্ষণ ধনী সাহাবিদের কাছে পাঠাইছি, এখন একজন বরকতি সাহাবির কাছে পাঠাই দিছি, বরকত, গরিব কিন্তু টাকার মধ্যে বহুত বরকত, তার কাছে গিয়ে আমার নাম বলবা আর বইলা বলবা 200 টাকা দিতে। ইয়া রাসূলুল্লাহ কার কাছে? নবীজি বলেন আমার গরিব সাহাবি, আমার মেয়ে ফাতেমার জামাই আলী, যাও আলীর কাছে কে বলবা আমি বলছি 200 টাকা দিতে। হযরতে সাদ আলীর কাছে গেছে 200 টাকার জন্য, কারণ আলী কেমন গরিব এই কথা তো বললে রাত্র শেষ হয়ে যাইব, বলার দরকার নেই, এই জন্য সামনের দিকে আর লম্বা করা যাবে না ভাই। কষ্ট হচ্ছে না আপনাদের? না কয় কষ্ট হয় না আমার বন্ধুগণ। শুনেন হযরত আলীর কাছে কে বলছে, ইয়ার আলী আমাকে 200 টাকা দাও। আলী তো কেমন গরিব, বললে তো রাত্র শেষ, আলীর গরিবই বাদ দিলাম, শুধু 200 টাকা নিয়ে আসছে। 200 টাকা নিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ 200 টাকা নেন, নেন 200। নবীজি বলছেন আমার দরকার নেই, 200 টাকা নিয়ে বাজারে যাও, বাজারে কাপড় কিনবা, স্ত্রীর যা যা লাগে জুতা মোজা সব কিনে আগামীকালকে বউ উঠাইয়া তোমার বাড়িতে নিয়ে যাইবা। কো থ্যাংক ইউ, আমি রাজি এখন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে সাদ সালামি বাজারে গিয়েছেন, 200 টাকা নিয়ে কাপড় ক্রয় করবেন, স্ত্রীকে উঠাই আনবেন। এমন সময় সাদ শুনে বাজারের ভিতরে কে বলতেছে, কে আছো? মদিনার বাজারের ভিতরে আশিক রাসূল, কে আছো মদিনার বাজারের ভিতরে আশিক রাসূল, দাঁড়াইয়া যাও। আল্লাহর নবীর সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে, জিহাদের ময়দানে নবীজি রক্তাক্ত হয়ে গেছেন, কে আসরে জিহাদে চলে যাও, নবীজির পক্ষে অস্ত্র ধরো। এই কাল সাহাবী সাদ সালামি স্ত্রী উঠে আনার জন্য 200 টাকা নিয়ে বাজারে গিয়েছিল কাপড় ক্রয় করতে, সাদ চিন্তায় পড়ে গেছেন, কে রে বাজারে ডাকতেছে? আশেক রসুল থাকলে জিহাদে যাওয়ার জন্যে,
আমি যদি এখন কাপড় ক্রয় করি স্ত্রীকে উঠে আনতে পারবো আনন্দ উল্লাস করতে পারবো আমি আনন্দ করব স্ত্রীকে নিয়ে এদিকে জিহাদের ময়দানে আমার নবীর রক্ত ঝরবে আমি আশিক রাসূল হতে পারবো না কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না না রে না আমার বিয়ে করার দরকার নাই এমন বিয়ের দরকার নাই এমন আনন্দের দরকার নাই যে আনন্দ আমার নবীর জন্য রক্ত জ্বরে শরীরে হতে পারে না কেমন ভালোবাসা নবীর জন্য তাদের দেখে ওই সাহাবী 200 টাকা দিয়ে আর কাপড় ক্রয় করলেন না আমি আশিক রাসূল হতে চাই নবীজিকে ভালোবাসতে চাই কিয়ামতের দিনে নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই বাজারে গিয়ে 100 টাকা দিয়ে একটা গোড়া ক্রয় করলেন 50 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলেন বুরকার কাপড় কালো আর 50 টাকা দিয়ে একটা তরবারি ক্রয় করলেন গোড়ার পিঠে সওয়ার হলেন কালো কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে হাতে তরবার নিলেন আর বললেন আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদ শুরু হয়েছে আমি স্ত্রীকে উঠে আনার চিন্তা বাদ দিলাম আশিক রাসূল পরিচয় দেওয়ার জন্য জিহাদের ময়দানে চলে যায় আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই আশিক রাসূলের পরিচয় দিয়া যদি মরে যাই কিয়ামতের দিনে আমি যখন রক্তাক্ত শরীর নিয়ে নবীজির সামনে দাঁড়াবো নবীজি বলবেন সাদরে স্ত্রী উঠে আনার জন্য পাঠাইলাম আজকে শরীর রক্তাক্ত কেন আমি বলবো ইয়া রাসূলুল্লাহ একমাত্র আপনাকে ভালোবেসে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছি আমার বিশ্বাস আমার নবী আমাকে বুকের সঙ্গে জড়াইয়া নবীজি যেই জান্নাতে যাবে ওই জান্নাতে আমাকে না নিয়া যাবে না আমার বন্ধুগণ সাদ সালামি গুড়ার পিঠে সওয়ার হয়ে জিহাদের ময়দানে ঢুকে গেলেন কাফেরদের মোকাবেলা করেন রাসূলের চোখ পড়ে গেল কি রে বুরকা পরে একটা লোক জিহাদ করে মুসলমানদের পক্ষে কাফেরের বিপক্ষে আমার কোন সাহাবী তো বুরকা পরার কথা না আল্লাহর কোন ফেরেশতা হলে গোপনে গোপনে জিহাদ করার কথা না সে কে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে কাফেরদেরকে কচু কাটা করে আমি চিনি না এইভাবে তিনি যখন যুদ্ধ করে যায় হঠাৎ করে হাত লম্বা করে তরবারি চালায় আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে ওইটা তো আমার সাহাবী সাদ সালামির কালো হাত দেখা যায় যাকে আমি বউ উঠাই আনার জন্য টাকা দিয়ে পাঠাইছি হাতটা তো দেখা যায় বড় কালো কালো হাত আমার সাহাদের হাত ছাড়া কারো হাত না ও কেমনে জিহাদে আসলো কে রে জিহাদ শেষ হয়ে গেল খুঁজে দেখো সাদ আসেনি লম্বা ঘটনা বন্ধুগণ যুদ্ধ যখন শেষ হয়ে গেল মুসলমান কারা শহীদ হয়েছেন কারা আহত হয়েছেন সবার যখন খবর নেওয়া হচ্ছে দুইজন সাহাবি দৌড়ে গিয়া দেখে বুরকায় আবৃত করা একটা লোকের শরীর থেকে রক্ত ঝরতেছে মুখ থেকে কাপড় সরাইয়া দেওয়া হয়েছে দেখা যায় নবীজির সাহাবি সাহাব কাপড়টা খোলা দুইজন ওটাই নবীজির সামনে হাজির করছে মাথা থেকে রক্ত ঝরে পা থেকে রক্ত ঝরে টান দিয়ে কথা বলতে পারে না নবীজি তার কপালে চুম্বন করে বলছেন সাদরে তোকে না স্ত্রী উঠে আনার জন্য পাঠাইলাম তুই কেমনে জিহাদের ময়দানে আসলে কেমনে শহীদের জন্য আজ এত রক্ত চলে যায় সাদ ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ কথা টান দিয়া বলতে পারি না আমার গলা আটকে যায় অগো পয়গম্বর আমি বাজারে গিয়েছিলাম কাপড় ক্রয় করার জন্য গিয়েছিলাম কে যেন ঘোষণা করেছে আপনি নাকি রক্তাক্ত হয়ে যাচ্ছেন জিহাদের ময়দানে আমি এমন আশিক রাসূল না স্ত্রীকে নিয়ে আনন্দ করব আপনি জিহাদের ময়দানে রক্তাক্ত থাকবেন আল্লাহর পয়গম্বর 100 টাকা দিয়ে গোড়া ক্রয় করেছি 50 টাকা দিয়ে তরবারি ক্রয় করেছি 50 টাকা দিয়া কাপড় ক্রয় করে জিহাদের ময়দানে এসেছি নবীজি বললেন সব ঠিক আছে মানলাম বুরকার কাপড় পরেছো কেন কালো কাপড় পরে জিহাদের ময়দানে আসছো কেন সাদ কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি স্বাভাবিকভাবে আসি মনে করেছি আপনি আমাকে জিহাদ করতে দিবেন না আমাকে বলবেন আগে বাড়িতে যা বউ উঠাইয়া নিয়ে যা আমাকে আপনি তাড়াইয়া দিবেন বাড়িতে পাঠাইয়া দিবে না আশিক রাসূল হতে পারবো না আল্লাহর সামনে আশিক রাসূল হিসেবে দাঁড়াতে পারবো না আপনি যেন চিনতে না পারেন এই জন্য বুরকার কাপড় লাগাইয়া জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে কোন সুবহানাল্লাহ এবার নবীজি বললেন সাদরে এখন তো তুমি শহীদ হয়ে যাইবা নির্ঘাত তুমি বাঁচবা না
সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ মরে তো যাব জানি কিন্তু আপনার কাছ থেকে একটা খবর নিতে চাই আপনি না আমার বিয়ে পড়াইয়া দিয়েছিলেন পয়গম্বরে আরবী শুধুমাত্র কেবল মাত্র আপনার প্রেমে পাগল হয়ে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে যাচ্ছি আল্লাহর পয়গম্বর বলেন না হাতটা বাড়াইয়া দেন একবার বলেন না যে নবীর জন্য দুনিয়া জীবন দিলাম কিয়ামতের দিনে কি আমি আপনাকে পাবো আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন আপনি কি আমাকে জান্নাতে নিয়ে যাবেন নবীজি জড়াইয়া ধরলেন আর বলেন সাদ রে চিন্তা করিস না চিন্তা করিস না আমি আমি বিশ্ব নবী কথা দিলাম কিয়ামতের দিনে আল্লাহ হিসাবের পরে আমাকে যেই জান্নাতে দিবে রে সাদ তোমার মতো পাগলা সাহাবীকে আমার সঙ্গে নিয়ে যাব আমার বন্ধুগণ সাদ এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই আমি আর কিছুই জানতে চাই না জানাজার নামাজ আবু বকরকে দিয়ে পড়াইয়েন না অমরকে দিয়ে পড়াইয়েন না কোন বড় সাহাবীকে দিয়ে জানাজার নামাজটা পড়াইয়েন না আপনি কি আমার জানাজার নামাজটা পড়াইবেন আপনি কি আমার লাশের সামনে দাঁড়াবেন আল্লাহর পয়গম্বর আপনি দাঁড়াইয়া এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেই আমি তো জান্নাতি হয়ে যাব নবীজিকে ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবী আমার নাকে জান্নাতের গ্রাণ পাচ্ছি মনে হয় বাঁচব না নবীজি হাত দিয়া বললেন সাদ কথা দিলাম তোমার জানাজার ইমামতি আমি করব শুধু ওই জায়গায় তোমাকে শেষ করে দিব তা না আমি নবীজি তোমাকে কুলে করে কবরে শুয়াইয়া দেওয়ার জিম্মাদার আল্লাহু আকবার দীর্ঘ সময় পর্যন্ত কান্না করলেন আল্লাহ মানুষ কি আমাকে এভাবে ভালোবাসে জীবন যৌবনকে চেঞ্জ করে দিয়েছে আমার জন্য আল্লাহ আমার পাগলা সাহাবকে কিয়ামতের দিন আমি বলে যাব না আমার নবীজি নিজেই জানাজার ইমামতি করলেন বন্ধুগণ শুনেন সাহাবায়ে কেরাম দেখেন নবীজি ইমামতি কইরা হাঁটতেছেন কিয়ামতের মাঠে হাঁটতেছেন দুই পায়ের উপরে ভর দিয়ে হাঁটতেছেন দুই পায়ের উপরে এভাবে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন পুরা পা মাটিতে লাগাইয়া হাঁটে না হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই জিহাদের ময়দানে দুই পা মাটিতে লাগাইয়া হাঁটেন না কেন পায়ে কি কোনো ব্যথা পেয়েছেন কোমরে কি কোনো ব্যথা পেয়েছেন কোনো কাফের কি আপনাকে আঘাত করেছে দুইটা পা কেন জমিনে লাগাইয়া আপনি হাঁটেন না আমার নবী ওমরকে ডেকে বলছেন ওমর তুই জানিস না তুই দেখিস না তুই বুঝবে না আমার সাহাবীর উপরে আমার আল্লাহ খুশি হইয়া আসমান থেকে তার জানাজার নামাজের জন্য লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা জমিনে পাঠাইয়া দিয়েছে আমি দুইটা পা জমিনে রাখবো এতটুকু জায়গা এই জমিনে আর খালি না আমার বন্ধুগণ বিশ্ব নবী হযরতে সাদকে কুলে করে কবরে শোয়ালেন আর আল্লাহকে বলেন আল্লাহ সাদ তো এতক্ষণ ছিল আমার জিম্মাদারিতে এখন তোমার হাওয়ালা করে দিলাম হযরত ওমর আবু বকর কবরের উপরে কান্না করে বলে সাদ রে তুই হাবশি গোলাম হতে পারিস ক্রীতদাস হতে পারিস দুনিয়ায় তোর কোনো সম্মান না থাকতে পারে আজকে তোর লাশ না হইয়া যদি আমার লাশ হইতো কিন্তু আমাদের লাশকে তো নবীজি কুলে করে উঠাবেন না তোর লাশকে যেই নবী কুলে করে উঠাইয়া কবরে রাখছে তোর কফল তো ভালো রে ভালো আল্লাহ জানাইয়া দিলেন বন্ধু রে তোমার আর কান্না করা লাগবে না তোমার জিম্মাদারিতে আমার জিম্মাদারিতে পৌঁছাইয়া দিয়েছো কিয়ামতের দিনে ওই সাদকে আমি তোমার সঙ্গে পরিচয় করাইয়া দিব জিন্দেগি তারা গঠন করেছেন নবীজিকে ভালোবেসে আমার বন্ধুগণ এই ভালোবাসা আমরা কি পারবো কথা বলেন না পারবো কি পারবো না পারবো আমার বন্ধুগণ এভাবে যদি আমরাও ভালোবাসতে পারি আর রাসূল তো আমাদেরকে ভালোবাসাই দিয়েছেন যেই নবী আমাদেরকে ভালোবাসেন যেই নবীকে আমরা ভালোবাসি এই নবীজি এখন আসেন কই কথা কয় না কয় মদিনায় এতক্ষণ কি ওয়াজ করলাম কই নবীজির না সিদরাতুল মুনতাহায় রাখছিলাম বুঝলা গেছে কেমন এরা নবীজি কোথায় সিদরাতুল মুনতাহায় রাখছিলাম না নবীজি আরশে আজিবে যাওয়ার কথা না এখন আছেন কোথায় সিদরাতুল মুনতাহায় থাকুক আরশে আজিমে যাওয়ার দরকার নেই ঠিক আছে না আজকের দরকার নেই এখানে বসে থাকুক আমরা আর যদি কোনোদিন সময় পাই এরপর আমরা সিদরাতুল মুনতাহায় নিয়ে যাবো এরপর আল্লাহর সঙ্গে দেখা করাইয়া দিব
আল্লাহর সঙ্গে কিছু কথা বলায় দিব কি কথা হবে আমার আর আপনার সম্পর্কে আরেকদিন বইলা দিব নি আজকে থাইকা যাই ভারত হয়ে দিতেছে ভাই মরে যাই মুগামি না আরে না করোনা কিছু হবে না ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না আপনাদের একটু হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে ওরে আরো হইতেছে দেখা যায় বেশি আমার বন্ধুগণ কিন্তু লম্বা করব না ভাইগুলা কথা বলতেছে ভালোবাসি দিল থেকে সবাইকে ভালোবাসি কথা লম্বা করতে চাই না আমার নবীজি এখন কই সবাই জুরে বললে কথা বলবো নবীজি কোথায় সিদরাতুল যাইবন কই আল্লাহর বাড়িতে কই যাইব দাঁড়ায় আছে নবীজি দাঁড়ায় আছে সিদরাতুল মুনতাহায় বসে আছে হ্যাঁ হঠাৎ মনে পড়েছে আরে আল্লাহ যে কি সম্মান আমারে দিয়েছে সিদরাতুল মুনতাহায় আমার নিয়ে আসছে কিন্তু আজকে যদি আমার খাদিজা থাকতো তাহলে খাদিজার মনটা বইরে যাইতো যে আমার স্বামী আরশে আজিমে গেছে হঠাৎ নবীজির মনে পড়ে গেছে তায়েফের মানুষের কথা কত মায়ের দিছে হঠাৎ আমার নবীজির কাপড়ের দিকে তাকায় দেখে কাপড়টা ছেঁড়া ছেঁড়া কাপড় জুতার দিকে তাকায় দেখে জুতাটা ছেঁড়া মনে পড়েছে জুতা নিয়ে কেমনে আল্লাহর বাড়িতে যাই ছেঁড়া জুতা নিয়ে কি আল্লাহর বাড়িতে যাওয়া যায় আমার নবীর মনে পড়ে গেছে মুসা কালিমুল্লাহর কথা মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য তুর পাহাড়ে গিয়েছিল আল্লাহ বলেছেন মুসা ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তওয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন মুসা রে তুমি তো তুর পাহাড়ে আসছো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য মুসা জুতা নিয়ে আসা যাবে না জুতা খুলে আমি আল্লাহরা এই তোর পাহাড়ে ওটা লাগবে আমার নবী চিন্তা করলেন সেরা জুতা নিয়া কেমনে আল্লাহর বাড়িতে যায় মুসাকে তোর পাহাড়ে আল্লাহ যাইতে দিলেন না আমার নবী সেরা জুতাটা খুইলা খালি পায়ে দাঁড়ায় আছে আমার আল্লাহ চিৎকার করে ডাক দিয়া বলছে বন্ধু আমার আপনি পায়ের জুতা খুলবেন না তাড়াতাড়ি করে আপনি পায়ের জুতাটা পরেন বন্ধুরে আপনি জানেন না জানেন না আপনার পায়ের জুতার নিচে যে দুলি কণাগুলা রয়েছে এই দুলি কণার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে দামি করতে চাই ওয়ারাফানালাকা যিকরাত বন্ধু তোমার তো অনেক দাম তুমি জুতা খুলবা কেন নবীজি জুতা পরছেন আল্লাহ স্পেশাল গাড়ি পাঠাইছেন নবীজি চইলা গেছেন আরশে আজিমে কত জায়গা চলে গেছেন জানেন কা বাকাও সাইনি আও আদনা দুই আঙ্গুল বাঁকা করলে ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আমার নবী আর আল্লাহ সামনা সামনি বসে পর্দা ছাড়াত কথা বলেছে আরো জোরে বলেন নবীজি যখন বসছেন আল্লাহকে দেখতেছেন নবীজি মুসকি মুসকি আবার হাসতেছেন আল্লাহ বলেন বন্ধু কি রাত্রে না কান্না করছিলে ঘুমাইয়া ঘুমাইয়া এখন হাসতেছো কেন আল্লাহ হাসবো না তুমি আমার এত ভালোবাসো আমি জানতাম না তোমার আরশে আজিম আইসা দেখি তোমার আরশে আজিমের পিলার ডেকোরেশন আর ছাদ যেদিকে থাকায় যেখানে তোমার নাম ওখানে আমি নবীজির নাম তুমি এত ভালোবাসো সব জায়গায় আমার নাম লিখে দিছো আমি আল্লাহ বলছেন বন্ধু তুমি জানো না তোমার প্রেমে পাগল হই আসমান জমিন লৌহ কলম জান্নাত জান্নাতুল ফিরদাউস হাউজে কাউসার জমজমের পানি যা আছে সব তো তোমার প্রেমে পাগল হয়ে তোমাকেই দিয়ে দিলাম সব তো তোমাকে দিছি আবার নবীজিকে আল্লাহ বলছেন বন্ধু কই আইছো কত আপনার বাড়িতে কথা হইলে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে গিফট উপহার উপঢৌকন হাদিয়া তুফা লইয়া যায় তুমি আমার বাড়িতে কিলি আইছো সুবহানাল্লাহ কইবেন না আপনার কুমরাইলের মানুষ মেহমান বাড়িতে গেলে কিছু নিয়ে যান না ওমা খালি হাতে মনে জায়গা আওয়াজে মনে হইতেছে না নিয়ে যান আচ্ছা তো নবীজি গিয়েছেন আসে আসিমে আল্লাহর বাড়িতে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন বন্ধু খালি হাতে কয় না না আমার কি বুকা ভাবছেন নাকি আমি খালি হাতে আসছি আমি নিয়ে আইছি সুবহান আল্লাহ বলবে না আল্লাহ বলেন কি নিয়ে আইছো দেও 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 আমার নবীজি বলছেন আত্তাহিয়াত
لله والصلوات والطيبات الله যত সালাত যত পবিত্রতা সব তোমাকে হাত দিয়ে দিলাম আল্লাহ খুশি হয়ে গেছেন আল্লাহ খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আমার নবীজিকে আল্লাহ সালাম দিবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজিকে যখন আল্লাহ নিজে সালাম দিবেন নবীজি সালামের জবাব দেয় না মাথা উঠায় না এভাবে বসে আছে আল্লাহ বলছেন কি বাড়ি থেকে ঘুম থেকে উঠে নিয়ে আইলাম আরশে আজিমে আনলাম কত কিছু দেখাইলাম আমি সালাম দিলাম সালামের জবাব দেও না মাথা উঠাও না কি হইছে আমার নবীজি বলছেন আল্লাহ তোমার বাড়িতে আসছি ঠিকই তুমি আমাকে সালাম দিয়েছো সব ঠিক কিন্তু আল্লাহ তুমি একবারও আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না আল্লাহ তুমি আমার উম্মতের কথা জিজ্ঞাসা না তোমার সালামের উত্তর দিতাম না আল্লাহ তো কষ্ট পেয়ে গেছেন আরে তুমি উম্মতকে তো ভালোবাসো আল্লাহ বলছেন বন্ধু সালাম দিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন বন্ধু কিয়ামত পর্যন্ত তোমার যত উম্মত আসবে সবাইকে সালাম সুবহানাল্লাহ আরে জোরে কোন না চিন্তা করছে কেমন বন্ধু আমার নবী আরশে আজিমে গিয়ে তোমাকে বলে যায় নাই নবীজিকে আল্লাহ তোমার সালাম মানি না ওকে তোমার সালাম দিলাম উম্মতের সালাম দিলাম মানো না কর মানব কেমনে তুমি আমার সরাসরি সালাম দিলা আর আমার উম্মত হেই বোয়ালমারির কুমড়াইলে বসে বসে ওয়াজ শুনতেছে তুমি তাদেরকে কই সালাম দিলা তারা তো তোমার সালাম শুনে নাই দেখে নাই আমি সরাসরি সালাম দিতে দিব সুবহানাল্লাহ কয় না তুমি আমারে যেভাবে সরাসরি দিছো আমার উম্মতরে দোয়া লাগবে আল্লাহকে আমি কি বাইরে বাড়ি গিয়ে সালাম দিব নাকি আমি জানি না কেমনে দিবেন আমি মানি না আমার উম্মতরে সরাসরি সালাম দেওয়া লাগবে এই সালামে মানি না আর সে আজিমে দিছো আমি শুনছি উম্মত তো শুনে নাই সুবহানাল্লাহ কয় কেমন নবী পাইছেন বুঝলেন না আল্লাহকে বন্ধু তাইলে কেমনে সালাম দিব জানি না আপনি দেন এরপর আমি জবাব দিব আল্লাহ বললেন বন্ধু তাহলে শুনো তোমার কথা রাখলাম তোমার উম্মতেরা যেই দিন জান্নাতে যাবে দারুস সালামে আসবে হিসাব নিকাশের পরে ওই দিন তোমার উম্মতদেরকে বসবার জন্য জান্নাতে আমি একটা চেয়ার দিব এই চেয়ার হীরা জবরজত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা এই চেয়ারে তোমার উম্মতেরা বসে থাকবে আর আমি আল্লাহ ওই সময় জান্নাতের পর্দা সরাইয়া তোমার উম্মত থাকবে বসা আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার উম্মতকে সালাম দিব কোন সুবহানাল্লাহ অবক বুঝছি সালাম দিবেন কিন্তু আমি কেমনে প্রমাণ কি সুবহানাল্লাহ কইবেন না প্রমাণ দেন প্রমাণ আমার আল্লাহ এবার প্রমাণ দিতে কোরআনের আয়াত নাযিল করে বললেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন গোলামেরা তোমাদেরকে হিসাবের পরে যেদিন জান্নাতে ঢোকায় দিব দারুস সালামে ওই দিন তোমরা থাকবে বসা আমি থাকবো দাঁড়ানো আর আমি আল্লাহ দাঁড়াইয়া তোমাদেরকে সালাম দিব কোন সুবহানাল্লাহ এবার হইছে আমার উম্মতরে সরাসরি দেওয়া লাগবে দেখছেন কেমন নবী কথাবার্তা হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের কথাবার্তা হচ্ছে আল্লাহ বলতেছেন বন্ধু আর কিছু খাদি ফাতেমার জন্য কিছু নিবা কয় না আলীর জন্য কিছু নিবা কয় না তাহলে কার জন্য আল্লাহ কিছু দিলে আমার উম্মতরে দেও কিছু দিলে আমার উম্মত সুম্মত ছাড়া আর কিছু নাই তো এই জায়গায় কত জিনিস আছে কি দিছেন আল্লাহ জানেন বলছেন বন্ধু তোমার আর আমার মধ্যে পার্সোনাল সম্পর্ক হবে কন্টাক্ট হবে তোমার আর আমার মধ্যে কেউ জানবে না এই এই ট্যাক্স কি আল্লাহ হামিম ইয়াসিন তোহা কাফা ইয়া ইনসাফ তুমি বুঝবে আর আমি বুঝবো কেউ বুঝবে না আল্লাহু আকবার বলেন কেউ বুঝবে না এভাবে হবে না কিছু বোঝাও লাগবে আল্লাহ বলেন বন্ধু তাহলে কি চাকো আল্লাহ আমার একটা দোয়া শিখাও দোয়া এমন একটা দোয়া শিক্ষা দিবা যে দোয়া দুনিয়ায় গিয়ে করলে আমার একটা উম্মতরে তুমি জাহান্নামে নিতে পারবা না চিন্তা করেন এক নবীর কথা আমার তো আশ্চর্য লাগে নবীকে কেমনে ভুলে যাও
আমি আগে শুরুতে বলেছিলাম আজকে এক বন্ধুর কথা বলবো যেই বন্ধু তোমাকে কোনোদিন ভুলে যায় নাই দেখো তোমার বন্ধু দুনিয়ায় ভুলে না আরশে আসিমি গিয়েও ভুলে যায় না আরে এমন একজন বন্ধু কবরে রাখবার করে চলে আসলাম নবীজিকে যখন ইন্তেকাল করলেন কবরে রাখা হয়েছে শোয়ে দেয়া হয়েছে হযরত আলী বলেন নবীজিকে আর জিন্দেগিতে দেখব না জীবনের শেষবার নবীজির রোজায় গিয়া কবরে ডুইকা নবীজির কপালে একটা চুম্বন করি হযরত আলী কবরে ঢুকলেন নবীজির মুখ থেকে কাপড় মুবারক ছড়ালেন ছড়াইয়া দেখে কবরের ভিতরে নবীজির ফুট মুবারক নড়তেছে আলী তার কানটা নবীজির ঠোঁটের কাছে নিয়েছে শুনে আমার নবী কবরে শুয়ে বলতেছেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহ আমি তো কবরে আমার উম্মতের কি হবে এমন বন্ধু বন্ধুর কথা শোনো আমার বন্ধুগণ আল্লাহ রাসূল আরশে আজিমে আল্লাহ বলছেন বন্ধু দোয়া শিখামু কয়েকটা দোয়া শিখাও না আমার উম্মতের জন্য দোয়া করে দিমু আল্লাহ কয় যাও একটা দোয়া শিখাইলাম নেও এই দোয়া করলে তোমার একটা উম্মত জাহান্নামে যাবে না নবীজি দোয়া নিয়া আল্লাহ রে কয় আপনি কি আমার বোকা পাইছে ওকে কিছে কয় এই দোয়া কিন্তু আমি দুনিয়ায় করব না কেন সকল নবীদের কাছে এক একটা দোয়া শিখাইছি এরা তো দুনিয়ায় উম্মতের জন্য দোয়া করছে আর তুমি বলছো করবা না ব্যাপারটা কি মনে করছেন বোকা আমি দুনিয়ায় দোয়া করব না আজকে গিয়ে দুনিয়ায় দোয়া করব আমার মরার হাজার হাজার বছর পরে আমার উম্মতরা কুমরাইলে আইসা ওয়া শুনে বৈশা বৈশা হেরা আমার দোয়ার ভিতরে কেমনে ঢুকবে আমি দোয়া করব না দোয়াকের ইজাব রাইখা দিব কিয়ামতের দিনে জাহান্নামের গেইটে দাঁড়াইয়া আমি তোমার এই দোয়া করব আমার তোমার জাতে পাকের কসম এই দোয়া করার পরে আমার একটা উম্মতকে জাহান্নামে দিতে পারবা না পারবা না দোয়া করব জাহান্নামের গেইটে তুমি একটা উম্মতকে জাহান্নামে দিতে পারবা না আল্লাহ বলে বন্ধু তুমি বড় উম্মতের চালাক আমার বন্ধুগণ আসুন এই আল্লাহর সঙ্গে আমার নবীর কথা হচ্ছে লম্বা কথা চলতেছে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা আছে কথা চলতে থাকো আমাদের আলোচনা এখানে থাকো কথা শুনেন আর বাড়াবেন এখানে থাকো আরে একটা মানুষের ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই দাদা নাই চাচা নাই বউ নাই এত কষ্ট করার পরে আরশে আজিমে গেছেন তাইফের মানুষ মারছে একটু কথাবার্তা আল্লাহর সাথে বলুক এরপরে নামাইয়ান মনে থাকুক আজকে বহুত কথা কইছে বল থাকুক থাকেন আপনি এখানে থাকেন আমরা ইনশাল্লাহ আগামীতে আপনার নামাইয়া আবার আইনে কুমরাইলি নিয়ে আসবো ঠিক আছে ভাই 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 অনেক দূরে যাবো কিন্তু শুনেন শুনেন না কথা কয়টা হয়েছে দেখছেন বারোটা কয় সন্দ আরে আল্লাহ শুনেন 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 আরে আজকে এখানে থাকো আমি কথা দিলাম এই যে ভাইগুলো এই যে ভাইগুলো এই সবগুলোর আমি দিল থেকে ভালোবাসি শুনেন দিল থেকে ভালোবাসি ভালোবাসাটাকে রাখেন আপনারা রাখেন রাখবেন না রাখেন আবার আসবো দাওয়াত না দিলে আসবো না দাওয়াত না দিলে এসে যাবো আর কি কইতাম কম থাকো এখানে।